আপনি ইয়াসান হন আগে দিয়ে কোনো দুঃখ নাই। আল্লাহ কিন্তু কয়েকটা জিনিস করে আল্লাহ খবরদার, আল্লাহ মানুষকে সাবধান করে দিয়ে যে ইন্না আউলিয়া আল্লাহ, তারা আমার দোস্ত, লা খাউফুন, বর্তমান যুগে বর্তমান প্রেজেন্ট টাইম লা খাউফুন, তারা কোনো ভয় নাই, ও লা হুম ইয়াহজানুন, এবং আগে দিকে তারা কোনো আপনার গ্রিফ নাই, আমরা ইংলিশে এটা গ্রিফ দুঃখ নাই। তো আগে যে একটা মানে আল্লাহ সুবহানাহু তাআলা ফরমাইলা এটা কিয়ামতের দিন হবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা কোড কুরআন শরীফ আল্লাহর বলির তো আপনার শান এবং মর্যাদা আল্লাহ যুগ শুরু হয়েছে, আর আমরা মুসলমান হয়েছি আল্লাহর বলির মাধ্যমে, যেরকম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাটাইছো মানে সুলতান হিন্দ, আল্লাহ নবীর ওজন মাধ্যমে সুলতান মানে ইয়া ইন্ডিয়া ফাটাই লাগবে শ্রী 90 লাখ, 90 লাখ মানুষ এখানে মুসলমান হয়েছে, 9 মিলিয়ন বিদেশিয় 9 মিলিয়ন পিপল এক আল্লাহর বন্ধায় মুসলমান হয়েছে। সেই রকম পাকিস্তান ও নাতাগঞ্জ বখশ আলী হুই জুয়েলি রহমতুল্লাহ আলাইহি আমরা তাই 300 বছর আগে তাই পাকিস্তান গেছেন এবং অনেক মাসুম মুসলমান আনাইছেন, আর আমরা যে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়াতে গ্রহ আল্লাহ আমরাও বাংলা জমিন আল্লাহ নিয়ে হলি পাঠাইছেন শেখ উন মাসায়েখ কুতুব আল আখতাব হযরত শাহ জালাল মুজাদ্দিদ ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি, যার কারণে বর্তমানে সারা বাংলাদেশ যার ঘুরে আপনার মাহমুদ, যার শ্বাসে সারা বাংলাদেশ চিন্তা, আলহামদুলিল্লাহ আমরা যদি বাঙালি হয়ে থাকি আমরা এই গৌরব, কেউ যদি আমরা জিকা তুমি বাঙালি বাংলাদেশে কি আছে বলে আমার বাংলাদেশ স্থান আছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি আছে। তো ইনশাআল্লাহ ওরা মেহফুল আজকুল মেহফুল এলো জীবনী হচ্ছে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির জীবনী, আমরা ইমাম সাহেব এবং দৈমাম সাহেব আপনার বাংলায় দিবা আমরা উর্দুওয়ালা কেউ আসুন মিটি প্রায় নাই মনে হয় আর মাঝে মাঝে উর্দু বইতে হবে আর ইউংস্টার লাগে মাঝে রিকোয়েস্ট যে ইংলিশে ইংলিশে উর্দু রাখা যাইব ইনশাআল্লাহ। পয়লা হজরত সাজ্জাদ আলম রহমতুল্লাহ জীবনী পয়লা আমরা আর হাসপে মাহমুদ পয়লা আল্লাহর নাম দিই মেহর শুরু করে কিরাত ফরমার লাগে আমি অনুরোধ করব হাফিজ মাহমুদ
Oh,
محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ কিরাত এবং দরুদ শরীফ বাদে সুফি মনসুর সাহেব নাতে মকবুল হন। Oh,
আশাফ ঠিক আছে, খাওয়া ক্লোজ করবার লাগে, তুই যাবো আল্লাহ তুমি নবীজির আসে
لا خوف عليهم
صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشهيد الله ربي والدربار وتعالى لك يا دروس شريف ولوك. اللهم صل على আপনারা মেহনতের কিষা নিয়া যে অলি
শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম মোবারকের উপরে কুরবানি করছেন। এই কুরবানির সদকা শাহজালাল জামে মসজিদ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নাজাতের জরিয়া হিসাবে আল্লাহ কায়েম রাখবে ওনার উপর। আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দদ্দবাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জিন্দা ওলির ফয়জাত দুনিয়ার আনাচে কানাচে যেখানে শাহজালাল সবর আপনার এই সিলহেটের বাংলার জমিনে মুমিন অবল বসবাস করতে আছেন। প্রত্যেকটা জায়গার সাথে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির রুহানি সম্পর্ক রুহানি লগন জিন্দা আছে আছে এবং থাকবে। আপনার রব্বুল শাহজালাল সাহেব আমরা তো কইমু যে 700 বছর আগে তাই মারা গেছে, 700 বছর নাম হচ্ছে আমরা মনে করি যে মানুষ মরি যায় কি মরা আমার মতো হটাই মরে মানুষ আসলে মরে। আল্লাহ তাআলা কোরআন শরীফে যে আয়াত শরীফ তিলাওয়াত করছে আল্লাহ নিজে বলে এরা মরেন না এরা জিন্দা। আয় প্রায় 800 বছর ধরা আছে মহিলা শাহজালাল সাহেব আল্লাহ দুনিয়ায় চাইতে যেভাবে তার হুকুমত আছে যেভাবে মানুষে আল্লাহর ওলি হিসাবে দরবার শরীফের সামনে গিয়ে হাজির হইত এবং সোনা দুনিয়া আপনার এরা ওয়াপস হইত। আজ পর্যন্ত ওই শাহজালাল সাহেবের দরবার এই 700 বছরের আগে যে হাল আছে ওখানে এই অবস্থা কোন কেউ বীরে না খালি হাতে শাহজালালের দরবারে কোন মানুষ যে আশা নিয়ে যায় আল্লাহর ওলির দরবার থেকে আল্লাহ খালি হাতে আমাদের কি শাহজালাল সাহেব সম্পর্কে আমরা জানা এখান তো লাজিম শাহজালাল সাহেব কে আসলে কই থেকে আইলা কোন মায়ের ঘরে জন্ম নিলা কোন বাবার ঘরে জন্ম নিলা কি শাহজালাল সাহেব মনাফিক বৈশিষ্ট্য জীবনে বিশেষ বিশেষ দিকগুলা আমরা সবার লাগি জানিয়ে রাখা এখান তো কর্তব্য এবং আলোচনা করা ইমানই দেয়। তাই আজকের মাহফিল আলহামদুলিল্লাহ আমরা শাহজালাল মসজিদের নবগঠিত যে ম্যানেজমেন্ট পরিচালনা কমিটিতে সারা টাউনবাসীর পক্ষ থেকে আমি নালায়কের শুক্রিয়া দেই জানাই ধন্যবাদ জানাই। আজকে যে আপনারা ঈদেশ্বর খুশির দিন তারা ক্রিসমাসের দিনে আমরারও খুশি হিসাবে আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পদদুলার গোলাম হিসাবে আজকের দিনের এই মাহফিল খুশির মাহফিল আল্লাহ তাআলা যেন আমরা এই কিতলিবাসী সব জিন্দা মুদ্দার লাগি এই মাহফিলের নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন আমরা রব্বুল আমরা জানার দরকার সকলতে মা বাবার মা এবং বাবার দ্বারা দুনিয়া সফল হয়েছে। শাহজালাল সাহেব মার গুরু তার বাবাও আসলে বাবার গুরু তার জন্ম কোন জায়গায় হয়েছে আমরা নামল লগে এমনই লাগাই সুদূর এমন দেশে ইয়ামন যে ইয়ামান সম্পর্কে আল্লাহর হাবিবে ফরমাইয়া গেছে বুয়া দিস আল ঈমানু ইয়ামানিয়্য আল ঈমানু ইয়ামানিয়্য আল্লাহর হাবিবে 1400 বছর ফরমাইয়া গেছে যে ঈমান ইয়ামান তাকু ইয়ামানের মুমিনের কাছে ঈমান তাকু আল ঈমানু ইয়ামানিয়্য ইয়ামানি ঈমান ইয়ামানের ঈমানে সারা দুনিয়া উজ্জ্বল হবে আল হিকমাতু ইয়ামানিয়্য এইভাবে বহু হাদিস
সেই যেমনের জন্মগোষ্ঠীর বংশ হযরতে শাহজালাল হযরতে মনির আহমদ, কিন্তু তার জন্মলগ্ন বড় করুণ অবস্থা। আমরা বলে মায়ের মুক্তি আছি, মায়ের দয়া পাইছি, মায়া পাইছি, মায়ের কুলে লালিত পালিত হয়েছি। হযরতে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জন্ম নিছেন মায়ের কুলে, কিন্তু বেশি দিন মায়ের চেহারা মায়ের মায়া বুঝার ক্ষমতাই দেন। আমার দুই তিন মাস পরে, জন্মের তিন মাস পরে তার মা বিদায় নেই, ওখানে তোরা হইলেই সাধারণ সামনে আমরা যেমনই হই, যেমন তার বংশ তো যেমনই আসল। কিন্তু আরব সাম্রাজ্য যখন সারা ওয়ার্ল্ড ব্যাপী বিস্তৃত হইল, আগর আগর আরব সাম্রাজ্যের ইতিহাস আপনারা চাইলে দেখবা, আরব সাম্রাজ্যের মানুষ বেশিরভাগ তারা পেশা আসল ব্যবসা বিজনেস, দেশে দেশে যাইতা ব্যবসা বাণিজ্য। তাই শাহজালাল সাহেবের পূর্বপুরুষ হল দাদা আজদাদ হল তাইন্দান ইয়ামন সাড়িয়া তুরস্কর বর্তমান টার্কি, টার্কির ছোটখাটো একটা শহর, শহরের নাম আপনার কুনিয়া, শহরের নাম কুনিয়া, কুনিয়া শহরে গিয়ে বসবাস আরম্ভ হয়েছিল। আর কুনিয়া শহর শাহজালাল সাহেব জন্ম নিছেন, তবে তার বা তার দাদা ওই দাদা সারা এমনি এমন থাকি কুনিয়া দিস, ওখানে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের পরে তিন মাস মায়ের কুলে তার, হায় হায় হায়, যার মা নাই তার শান্তি নাই, দেখিলে মায়ের মুখ চলি যায় শব্দ, যত শান্তি তাহলে দয়াল মা চেহারা দেখিলে বাচ্চা এখান দে এখান হইয়া, মায়ের যখন টান মারি তুলে লইলেন তখন বাচ্চার দুঃখ মুসম। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেই ভাগ্য কঠে না, মাত্র তিন মাস, জন্মের তিন মাস পরে দয়াল মাই ইন্তেকাল করেন, দুনিয়া থেকে বিদায় নিন। মা আসলা সৈয়দ বংশের, হুসাইন সৈয়দ বংশের দয়াল মা, বাবা আসলা কুরাইশি, কুরাইশ খানদান, বাবার নাম আসিল মোহাম্মদ। তখন ইসলামের বিজয় সারা ওয়ার্ল্ডে ইসলাম বিস্তৃত হইতে আসে, জেহাদ তখন চলতে আসে, আর জেহাদে গেলে মুসলমান মাত্রেই জেহাদের নাম শুনলে সব দেওয়ানা হইয়া জেহাদে অংশগ্রহণ করতা, জেহাদে গেলে মরলে তো শহীদ ডাইরেক্ট মেহেশ, আর বাঁচলে গাজী, মরলে শহীদ বাঁচলে গাজী। তাই শাহজালাল মাদারাদে মানি রহমতুল্লাহ আলাইহির বাবা শাহজালাল সাহেবের বুঝ কিছুই নাই, এই শিশুকালে শাহজালাল সাহেবের বাবা হযরত মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি জেহাদের ডাক করছে, জান কুরবান করবার লাগি জেহাদের ময়দানে গিয়া বীরত্ব সহে জেহাদ করিয়া লড়াই করিয়া বিদর কাফির হলো নাকি জেহাদের ময়দানে শাহাদত বরণ। তাই তিন মাস বয়সে মা হারাইল, আর কিছুদিন যাইতে না যাইতে বাবাও জেহাদর মা ইসলামী জেহাদে গিয়া বাবাও শাহাদত বরণ করছেন, এবং মাও নাই বাবা নাই, এই কুলের জাদুর লালন পালন কেন। তাই শাহজালাল সাহেবের লালন পালনের দায়িত্ব নিলা সেই জগতের সুফি সম্রাট মহাদ্দিস মুফাসসিরিন আহলের সম্রাট, ওলি কুল জগতের সম্রাট হযরতে সৈয়দ আহমদ রেফাঈ কবির, তার আপন মামা। এই জমানার সবচাইতে বড় কুতুব, বড় মহাদ, শুধু কুতুব নাই ওলি নাই, তাই সারা আলিম আপনার শিরোমণি আলিম কুল সম্রাট আসলা, আপনার বুকাহে কেরামর সম্রাট আসলা হযরতে সৈয়দ আহমদ রেফাঈ কবিরী
তাই মামার বাড়িতে আল্লাহ লিখতে পালিত ডাইরেক্ট মামার আধ্যাত্মিক আধ্যাত্মিক প্রীতি বুঝেননি বা তিনি সুখ কলবর সুখ বাস্তবের সত্য হইল কি যা যারা এই চক্ষের আলো হয়ে গেছেন এরার নাম বলি এরা চক্ষু আমরা দেখি যতক্ষণ আমরা পাওয়ার আছে বেশকে বেশ বিষয় মাইল অতক্ষণ দেখব কিন্তু এগুলো চক্ষের আলো যেটা কোরআন শরীফে আল্লাহ তাআলা ফরমাইছেন লাহুম কুলুবুন যারা মা ফি সুদুর সিনার মধ্যে যে চক্ষু কলবের চক্ষু এই চক্ষু যাদের রোশন হয়ে গেছে এই চক্ষু রোশন হয়ে কইত্তাকি দরবারে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে নবুয়তের আলো আইয়া তাদের কলব রোশন হয়ে যায় যে কলবের চক্ষু খুলি দেয় তাই মামা সৈয়দ আহমদ ওকে সৈয়দ মামার নাম কি সৈয়দ আহমদ কবির সৈয়দ আহমদ কবির তাই এমনই কিন্তু তাই বসবাস শেষ পর্যন্ত সৈয়দ আহমদ রেবাই এত বড় তৎকালীন যুগের সবচেয়ে বড় অলিগুল সম্রাট আলিম মুফতি মুহাদ্দিস মুফাসসির সম্রাট আছে তাই কাবাতুল্লাহ হারাম হারাম শরীফ অবস্থান করতা তান গড়বাড়ি সেখানে আসে শাহজালাল সাহেবের তান বাড়িতে নিয়ে মক্কাতুল মুআজ্জামা মামা তুলে গিয়ে আল্লাহ লিত পালিত আপনারা ইসলাম তো দেওয়া তো বেয়াদ এত বড় বেয়াদ করিয়া আপনারা নিশে পাত আর আমি সে আর আমার তো বসে মুখ করো বলো আপনার তো রুপিসা বলো আল্লাহর রাস্তা বাপ যাই হোক মামার কুলে যাওয়ার পরে আস্তে আস্তে এই কয়েক মাসের শিশু কুলে নিয়ে সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি তাই আধ্যাত্মিক কলবের শক্তি এর ভবিষ্যৎ সাধারণ শিশু নয় অন্যান্য মানুষের ঘরের শিশুর মতো নয় এই শিশুর ভবিষ্যৎ অলিগুরু সম্রাট হইবা এই শিশুর দ্বারা ইসলাম জিন্দা হইল এই শিশুর দ্বারা কোটি কোটি লাখ লাখ মানুষ ইসলামের এই মধুর সুরা পান করিয়া মুসলমান হইয়া ধন্য হইবা এই শিশু বাগনারে তুলে নিয়ে সব ভবিষ্যৎ দান সৈয়দ আহমদ সাহেবের কাছে প্রকাশিত তাই সৈয়দ আহমদ ভাই কবির সারা মহাদ্দিসিন উস্তাদ তার প্রতিষ্ঠান বিরাট হাজার হাজার ছাত্র কিন্তু সবার মধ্যে স্পেশাল দায়িত্ব নিলা মামায় বাগনা শাহজালাল রহমতুল্লাহ খাস করে তাদের শিক্ষা দিলা প্রথম শিক্ষা দিলা কোরআন শরীফ আজ পর্যন্ত মুসলমানের নীতি মুসলমানের প্রাথমিক শিক্ষা কোরআন শরীফ কলমাটাকে নিয়ে কোরআন কোরআন শরীফের শিক্ষা আর যত ইসলামী মাদারিস আছে ইসলামী কলেজ আছে ইউনিভার্সিটি আছে সব কিছুতে কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয় কোরআনটাকে সব কিছু আপনার ব্যাখ্যা তফসির হাদিস মান্তিক বালাগত আপনার যত কিছু নহু সব পড়া হয় সব কোরআন শরীফ থেকে কোরআন শরীফ থেকে সব কিছু মানিছে তাই সর্বপ্রথম বাল্য শিক্ষা মামায় দেন কোরআন শরীফ শিক্ষা কি আজীব শিক্ষা হাই হাই মামায় দেব তান্দে শাহজালাল সাহেব একদিনে যা শিখুন অন্যান্য ছেলে কয়েক বছর শিক্ষা একদিনে শিখিলে আলহামদুলিল্লাহ এইভাবে বাল্যকালে এখানে খুঁচি এই অবস্থায় কোরআন শরীফ শিখিয়া মাদ্রাসা প্রাইমারি লেভেল শেষ করিয়া আলিয়া লেভেল হাদিসর লেভেল তফসিরর লেভেল সব বিভাগে সুপণ্ডিত হিসাবে এত এক্সপিরিয়েন্স এত সুনাম অর্জন করলা শাহজালাল রহমতুল্লাহ আলী যুবক বালক শাহজালালের অবস্থা দেখে মামা খুশির শেষ নাই কিন্তু সেই দামতে ভাই এখন আমি দেখি আমার বাগনার মনের মধ্যে কি অশান্তি রাখুন বুঝিয়ে উঠে এত বড় শিক্ষা লাভ করার পরেও তাই নীরব নাই তাই যেন আরো সব কিছুই জানেন না সব শিক্ষা হইয়া গেছে সম্পূর্ণ
হাদিস ইলমুল কুরআন ইলমুল তাকা সম্পূর্ণ সারা তয় করিয়া অর্জন করার মানে মামা জানার দরবারে সৈয়দ আহমদ রেবাই কবি গেন বাবা তোমার এত শান্তি খানে তুমি এত সুখ এতটুকু শিক্ষা স্কলার হওয়ার পরে কি তোমার মনে শান্তি নাই আর বলেন মামা জান আমি সাধনা কিছুই জানি না আমার জানার সব কিছু বাকি রয়ে গেছে আমার অন্তরে আমি শান্তি পাইয়ার না মামা আমারে সান্ত্বনার ব্যবস্থা সান্ত্বনার শিক্ষা দিন সৈয়দ আহমদ রফিয়ার ভাইয়া বুঝিলাম বাবা বলছি তোমার আসল শিক্ষা আসল নূরাইন তোমার ওখানে তুমি হাসিল করো না লাগে তোমার শান্তি বাবা তোমার এখন সত্যিকারের ইলম আমি শিক্ষা দিতেছি তাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও আধ্যাত্মিক সারা কোরআন হাদিস তাফসীর দুনিয়ার সারা ইলম শাহজালাল সাহেব রে মামা এবার মেন বাবা এতদিন তুমি দুধ লইয়া খেলা করছো দুধের মধ্যে যে মালিক রইয়া গেছে যে মাখন রইয়া গেছে দুধের গহীন যে আসল এটা তুমি এখন অর্জন করো না তাই তোমার মনে অশান্তি আল্লাহ কোরআন শরীফ ফরমাইছেন আল্লাহ বিজিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব দুনিয়ার মানুষে যতদিন পর্যন্ত সত্যিকারের ইলমের মগজ ইলমের আসল মাখন ইলমের আপনার সারা মূল পাইছে না অত সময় তার পর্বে শান্তি আয় না তাই শাহদালাল সাবরে মামায় আধ্যাত্মিক শিক্ষা আরম্ভ করেন এই শিক্ষা গেলে হলো মাদ্রাসার মতো নিন না এত জীবন পড়েছেন হাদিস তাফসীরের কিতাব দিন রাই এবং মামায় সামনে বইয়া দেন করছেন দেন করার লগে লগে যাদের লাগে 20-30-40 বছর এই এই স্থান পুস্তক পড়ছেন না আর মুশাহাদা মরাকাবা শেষ হয় না শাহদালাল সাবরে মামায় সামনে লইয়া বয়ার সাথে সাথে দেন সারা বাতুনি সম্পূর্ণ তয় ভরাইয়া কিছুদিনের মধ্যে অলি কুল সম্রাট সারা ওলায়াতের কামিল দরজা দিয়া পৌঁছাইয়া হন মামা বড় চিন্তা করছেন আমার ভাগনারে কি দায়িত্ব দেওয়া যায় অলি কুল সম্রাট কামিল অলি বলার পরে হঠাৎ একদিন মামাই খালি চিন্তা করতা কি দায়িত্ব দিতাম ভাগনারে সৈয়দ আহমদ কামিল রহমতুল্লাহ আলাইহি তুমি আল্লাহর দরবারে তো প্রিয় হইছো তুমি অলিগুল সম্রাট বনছো আল্লাহ তোমারে এতটুকু মাপন করছেন তোমার দায়িত্বে হিন্দুস্তানের হিন্দুস্তানের ইসলাম প্রচারের দায়িত্ব তোমার জিম্মায় দিলেই তুমি হিন্দুস্তানের সুলতান হিন্দুস্তানে গিয়ে ইমান ইসলাম প্রচার করার এই জিম্মা তোমার দেওয়া গেছে তুমি আল্লাহর দরবারে সাধারণ মানুষ নয় অন্যান্য মুমিনের মতো নাই তুমি আল্লাহর দরবারে মহামর্যাদাবান আইয়া মামার কাছে বইয়া মামা আজকে কি স্বপ্ন দেখলাম এই এইভাবে দেখলাম দেখার পরে হন বাবা যা আমার মনে চিন্তা চিন্তা তুমি দেখি লিছো ওহন তোমার এর আগে বাংলারে দায়িত্ব ডিউটির যে দিতা এখন এক্সাম লওয়া লাগে টেস্ট করা লাগে ওহন বাংলা কামিল দরদা সচ্চন এটা পরীক্ষা নিরীক্ষা করতে গিয়া মামা বড় চিন্তার মধ্যে বলছেন ইন্টারভিউ নেওয়া লাগবো টেস্ট নেওয়া লাগবো পরীক্ষা নেওয়া লাগবো হঠাৎ করি একটা হরিণী বড় বেহানা বাঘে খেদাইয়া এর আক্রমণ করছে হরিণী দৌড়িয়া আসে দামদ ভাই কবির রহমতুল্লাহ আলাইহি দরবার আসে নিয়া ও আল্লাহ মলি আপনার দরবার আমি বেহানা আমার বাঘে এইভাবে আঘাত করছে আমি মিশার তার ফরমান লাগি আপনার দরবার আইছি আল্লাহ গতিকে শেষে ইদামত রে ভাই এ লগে লগে এই বিচার গ্রহণ করিলেন বিচার গ্রহণ করিয়া এখন বাগনার দায়িত্ব বলে বাগনা তো আমার খামিল কমপ্লিট তার সকল ডিগ্রি শেষ মালিকতর ডিগ্রিও শেষ তার পরীক্ষা করার সুযোগ আমার বনাইছে ঔষাদ আলাম সামনে হইলা বাবা যাও সাই এই জঙ্গলের একটা বাঘ হরিণীরে দৌড়াইয়া আনছে নির্যাতন করছে তার তার বিচারটা তুমি করিয়া উগি যাও শাহজাদ আলাম সাহেব আর কিছুই মাতলা না লগে লগে মামার হুকুমে হরিণ আর বাঘের বিচার করা দেশ
জঙ্গল দিয়ে বাঘরা নাম দূষণ বাঘ হাজির হয়েছে, অন্তরে কি শাস্তি দিতে, কি শাস্তি দিতে, এদিকে মামাও চিন্তা করছেন বাগনারে বাঘর বিচার করবার লাগি ঘটাইছি, খিলাফত দাপাইয়া দিলাম না। তখন শাস্তি বিধান এই রুলে তারে শাস্তি দিল। লগে লগে শাহজালাল সাহেব বাঘ সামনে আইছে, ডাইনা তোর তিন আঙ্গুল আর বাবুয়া তোর দুই আঙ্গুল নিতারে, এইভাবে আমি শাস্তি দিলাম ডাইন হাতের তিনটা আঙ্গুলি এবং বাম হাতের দুই আঙ্গুলি দিতে, চাপট মারছি, থাবা মারছি। লগে লগে মামাদান হইল বাবা, আমার হিন্দুস্তানে সেখানে গিয়া যাও। তখন হইলা মামাজান, হিন্দুস্তান কোন দিকে আমি জানি না, চিনি না, কোন জমিনে কোন জায়গায় গিয়া স্থানাবাদিতাম, আমারে এর বিবরণ দেখা, এর কিছু মেয়ের চিত্র দেখা, এর নমুনা দেখা। সৈয়দ আহমদ রাখাই কবিরি রহমতুল্লাহ আলাইহি এক ফুট মাটি লিয়া বইলা, বাবা যাও এই মাটি গিয়া যে জমিন হইবা, এই মাটির রং গন্ধ সম্পূর্ণ যে জায়গা মিলব, ওই জায়গা তোমার 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 প্ল্যাটফর্ম, ওই জায়গা গিয়া দিনে ইসলাম প্রচার করো, এই জায়গা তোমার অবস্থান, বাকি জিন্দগির দায়িত্ব যাও। রওনা হয়ে গেল, বিদায় নিতে তার সঙ্গ লোকদুল্লাহ বারো জন উলিয়ায়, বারো জন মির্জা লোক ধরছ, ও বারো জন লইয়া শাহজালাল সাহেব মাটি লইয়া আপনার রওনা হয়ে গেলাম। তো কইলাম আমার দেশের বাপদাদার দেশ জন্মভূমির লোক ঠান থাকে, তাই কইলা আইলা ইয়ামন, ইয়ামন আইয়া হল লোকে দেখলাম না ঘুরিয়া যাইতা, ইয়ামন আবার লোকে লোকে ইয়ামনের তৎকালীন যে সরকার বড় চতুর আছিল, আর তার জুলুম নির্যাতনে মানুষ এত অশান্ত। শাহজালাল সাহেব বড় পলিটিশিয়ান সরকার আছে, অনাচার অন্যায় অনাচার মানুষের মধ্যে জরুম আর জরুম, কিন্তু কেউ প্রাণে বয়ে আওয়াজ করতে না। শাহজালাল সাহেব এমন দেওয়ার খবর দেই বাদশাহ ভাই সে তার খান ঘর হয়ে গেছে, বলে মানলো রে মানলো, অতদিন নাম শুনছিলাম যে নয়ায়তন প্রতির বারো জন মক্কা করি, মানে এই দেখি আর আমার এমন আমার পাতার বেকার হয়ে গেছে, তাহলে জনবন্ধু হয়তো আগমন বার্তা শুনিয়া বড় খুশি হয়েছেন, তাই দেশের বিভিন্ন কামে ব্যস্ত বিজি থাকায় আইতে পারতেন না, তবে হাতিয়া শুরু ও শরবত গুলা আপনার আপনি গ্রহণ করতা আর খাই, তাই আর সালাম পাঠাইয়া তার লাগে দোয়া করতা। লগে লগে শাহজালাল সাহেব এই বিষ দিয়া মিশ্রণ করিয়া ভাটার হতা শাহজালাল সাহেব দেখরা জানরা বুঝরা হইলা, ডেপুটেশন যখন আমি গ্রহণ করলাম বল
তোমার তার সামনে আমি তা পান ভরি আর বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া পান ভরই আর হই আমার লাগি তা শরাবান তাহুরা আর যে দিছে তার লাগি লাগি যেটা দিছে ও তা জোর বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া পান ভরই এরা আমার তার লাগি দিছে তার এক সন্তান উপরে অন্তরা গিয়া বর্ষার দরবারে তো খবর হইতে আমরা সাকসেসফুল হই গেছি এবং গিয়া দেখুন বাচ্চা ও সময় যখন বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া ছাদলান যাবে আপনার শরবত মুখে দিছেন বিসমিল্লাহ হওয়ার সাথে সাথে বাচ্চা জায়গার জয় খাইয়া হয়ে গেছে চিন্তা করতেন বলি গুরু যাই হোক ওখান থেকে রবানা দিলা আরো বহুত আপনার বিভিন্ন দেশ সকল তয় করিয়া কি সময় তো আর কোনো যানবাহন আসিল না আপনার প্লেন আসিল না এই সময় উঠো নাই আটি আটি বারোজন লইয়া আরো সঙ্গী সাথী ও যেমনের বাচ্চা তো মরি গেল করে তার ছেলে শেখ আলী তাই দায়িত্ব নিলা কিন্তু বাবার এই ঘটনায় ছেলে অন্তর খুলে গেছে বসাইছে যে দুনিয়ায় মানুষের এতটুকু তার সর্বস্ব হারাই নিতে পারে এই বাচ্চা এই রূপে আমার কখনো ইচ্ছা নাই শাহজালাল মাজার দেমনির কাছে আপনার যেমনের বাচ্চার ছেলে গিয়া আপনার হাজির হই না বলেন সাহ আমার ঘুরিতে পারো আমি বাচ্চা ছেলে আমি বাচ্চাই চাই যাই হোক একবার ঘিরাইয়া বুঝাইবা যাইয়া দিলা চোদ্দ দিন ঘরে ঘিরিবার তান তো আর কোন লাগে না এই বাচ্চার সিংহাসন হইয়া বাচ্চাই করতা ইদা শান্তি হইন না কোন বাবা গেছে নৌকতে এই হতে প্রতি আমি নাই চোদ্দ দিন বাদে রায় সিংহাসন সারিয়া শাহজালাল সাহর খবর লইয়া আপনার চোদ্দ দিনে গিয়া শাহজালাল সাহর দরবার হাজির হাজির হওয়ার পর শাহজালাল সাহর তখন তো বুদ্ধ হয়ে যাবো তাই গ্রহণ করলা বর্তমানে তাই না আমার শাহজালাল সাহর আপনার বাম পাশে আবার ইমানুর বাদশার ছেলে যাই হোক লোক ধরিয়া বহু জায়গা মারিয়া নাই কোনো গাড়ি নাই কোনো স্টিমার নাই কোনো কিছু এত পাহাড় পর্বত সাগর সম্পূর্ণ তয় করিয়া গেছেন দিল্লি হাজির হয়েছেন দিল্লির সম্রাট তখন আওলি জগতের সম্রাট শাহ নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি শাহজালাল সাহেব হাজির লগে লগে সারা দিল্লি মশহুর হয়ে গেছে একজন যুবক ওলি আইয়া হাজির হয়েছেন বিভিন্ন বিভিন্ন জাতর আপনার খবর খবর ঘটাই গেছে তাই না তাই এত চন্দ্রমুখী একটা ছেলে তার সাথে তাই কোনো বিয়া শাদী করছেন না তাই মেয়ে আপনার মহিলা নাম শুনতে পারেন না এরা চেহারা দেখেন না সবসময় মুখ করিয়ে দেন গিয়া মুরিদা না হলে গিয়া না জামুদ্দিন সাহর দরবার গিয়া রিপোর্ট করছে তার লগে লগে শাহ নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মনে কিছু ডাউট আইছে পরীক্ষা করবার লাগে তখন তাই বলে যাও তাহলে দাওয়াত দাও গিয়া আমার একটা টুটা থারাইলা এ সাইডে দেখাড়া হয়ে দিলা আর আরো সাইডে তুলা 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 দোষে তুলা ওই টুটা ওখান ফুক আছে তুলায় আর আবিরদা না কয়লা জ্বালাইল কয়লা টুকরা আর ওর লোকে তুলা তুলা রইব নি যাও তেজে লাগানি লাগতো না তেজেও সে দিবে ও কুটা ডিপা মারিয়া কুটা লাগাই হইলে দাদা বলতেন সাবরে আমার সালাম ইয়ার ইগুরো গিয়া হইলে যার দাও তুই তো কিছু বইলে না রুবু দিস ওটা তাই কুলিয়া দেব নিয়া আল্লাহ দাহ দাহ কয়লা আপনি টুকরা দাহ 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 করে এর লগে আবার তুলা আপনার সাদা তুলা জব জব করে তুলা তুলার জায়গা তার আংরা টুকরে আংরা আগুন জ্বলতে আছে ইন্ন তো স্পর্শ করতে পারছে না কোনো জাতর কিছু না দেখিয়া উঠলো গেলে বুঝিলা শর্মিন্দ হয়ে গেলে হায় রে হায় আমার যেন আমার মরিদান হলে যা বুঝলে তার অবস্থার মনে হচ্ছিল লগে লগে লজ্জিত হইয়া সাথে সাথে দেরি না করিয়া সাথে লাল দরবার গিয়া হাতে দিয়েছেন আর ইয়ার ইয়া বইলেও ক্ষমা চাইছেন সাহ আমি
আমার একটা ভুল বুঝাবুঝি গেছে, আল্লাহর কাছে মাফ করে দেবে। কিন্তু শাহজালাল নেজামুদ্দিন সাহেব এমন হয়ে গেছে, শাহজালাল সাহেব উঠিয়ে খাড়া হইয়া হয়ে গেল। গোর দরবার আমি তিনি আঞ্জা করে চলছেন দৌড়িয়া লোকে নেজামুদ্দিন সাহেবের দান দিন একটা ধারণা হয়ে গেছে, ভুল ধারণাটার মাফ চাই না। আর ওই লোকে লোকে দাওয়াত তুলত করলা, দাওয়াত করিয়া নেজামুদ্দিন সাহেবর দরবার আস্থানা দিয়া কয়েক দিন তশরিফ রাখলা। আর উদ্যোগে ইসলাম প্রচার যা ডিউটি বন্ধ করলা, ও করার বা কয়েক দিন বাদে বিদায় নিয়ে ও আপনার রওনা হইলা হিন্দুস্তান, আপনার সিলেটের দিকে। কিন্তু মাঝখানে বহুতটা আমরা বুরহানুদ্দিন সাহেব যে কুরবানি সারা জীবনে বুড়া কি বয়সে একটা ছেলে ভাই চন্দ্রমণি ছেলে গোবিন্দ গোবিন্দ আসল নাম গোবিন্দ ত্রিপুরার একজন আপনি হিন্দু বড় দপ্তবাই রাজা আছেন, ইগু বড় বিলাস প্রিয়, তার শ আপনার যুবতী নারী হল রাখত। আর ওগুলোর মধ্যে এগুতার আর এক দেবতা এক ব্যক্তি গুণাবলী মিলে তারা ইগুতার দেবতা বল বলা একটা লোকে ভাঙু লেগে আর ওগুলো লোকে ইগুরের দেবতাই চায় মানুষ না, ওগুলো লোকে লাইন করিয়া আত্মা সন্তান দিয়ে গেছে। আর ত্রিপুরা রাজ্যর রাজা উনিয়ার লোকে লোকে এনে আপনার বার করে দিলাইছে। ও যাই হোক অবস্থায় ও মেয়ের ঘর অসৎ সন্তান জারত সন্তান হইল গোবিন্দ। আর ও গোবিন্দের যে মুসলমানের উপরে অত্যাচার বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যে ছেলের কোরবানি দিছিলা ছেলের নিয়ে লগে লগে সিলেট টুকরা নিয়ে ছাড়াই দিল। আর দেখিও তো তুমি এমনি মুসলমান দেখতে পারবে না, ওরে আমার রাজ্য এমন মুসলমান কেবু হয়ে গেল লগে লগে তুমি এরস করিয়া লগে লগে এরস করিয়া নাইয়া তোমার যে আগ দেখাছো আগ কাটো, আর যে সন্তানের কুরবানি করছো তারে বলিল ওই তোমার আমার দেবতার সামনে নিয়া। তাই লোকে লোকে তার ভূমি দরিয়া নিয়া আর এই নবজাত শিশুরে দেবতার সামনে তারা বলি দিল। আর বুরহানুদ্দিন সাহেব আইলা আজ খান লিখে কিতাব শেষ পর্যন্ত গেলা বাংলা রাজ্য তখন আছিল শামসুদ্দিন সংসদের বাচ্চা শামসুদ্দিন সাহেব দরবার গিয়া আই সারা ইতিহাস করবেন শামসুদ্দিন সাহেব তান ছেলে নাসিরুদ্দিন আপনার আক্রমণ করলা সারা শূন্য সামন্ত হইয়া, কিন্তু সেটা জাদুবিদ্যা দিয়া দিয়ে করিয়া মুসলিম সেনাবাহিনী বারবার বিরুদ্ধে হটাইলা, এরা কৃতকার্য হইতে হইল না। লাস্ট মুমেন্টে ইরুদ শাহ আপনার কান যে ঘনকল আসলে এরা কইলে বাদশা এরা দিয়ে আমরা এরা যদি ভাবতাম না আমি এমন এক ব্যক্তি দিতে হইব তারা গণিবাসী হয়েছে যে আগামী কাল এমন আপনার তুলা নাই সেরা তাবু হলো বাতি নিভাই লিব, কিন্তু এক তাবুর মধ্যে বাতি জ্বলতে তাবু ও তাবু যাই এই নাসিরুদ্দিন সিফা সালাম রহমতুল্লাহ আলী ও তার আন্দারে ভূতবল ঘটাই যে তার দ্বারা এটা জয় হইব। ইবা সাদালাল সাহ দিল্লির তর্শিবাঞ্চল আপনার নাসিরুদ্দিন সিফা সালাম বনিয়া লগে লগে খবর হইয়া বয়াত হইছেন সারা লিয়ে গেও বয়াত গ্রহণ করিয়া সাদালাল সাহর লগ ধরিয়া মাঝানো বলতে স্টেশন গেছে ইন যাবার বাদে দেখুন আপনার গোবিন্দ সারা নৌকা তুলে দিচ্ছে আপনার দিল্লি থেকে নবীগঞ্জ আমরা চৌক গ্রাম নামি অনু এরপরে ফতেপুর আস্তানা গাড়িছেন এর মাঝে সৈন্য সামন্ত ঘটাইছে হগুরের জেলা বাগাইছে অগ্নিবান মারিয়া অগ্নিবান তো ছাড়িছে যা অগ্নিবান ছাড়ছি ওই এমনের বাসা লেখা তাই জ্বর ঘটাইছে মারবার লাগি অন গোবিন্দ তার অগ্নিবানের বাহিনী দিয়ে আপনার অগ্নিবান ছাড়িছে তুফান ছাড়িছে সারা অগ্নিবান সাজওয়াল সাহেব ফিরে গিয়ে তার সৈন্য দিয়ে তার সারা শূন্য তার অগ্নিমানে মরিয়া গেছে পারতো না ও আপনার বাহাদুর ঘুরাইয়া আস্তানা গাড়ি এরপরে উল্লা সুরমা নদীতে সারা নৌকা তুলে নিছে
আমি শেষ করিলাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আল্লাহ তোমার ওলির তাযকিরা যে ওলির কদমের বদৌলতে আমরা ঈমানের দাবি করছি আল্লাহ তুমি হযরত শাহজালাল মাযারাতে মানে শাহনশাহ সিলহাটের দরগাহ বুলন্দ ফরমাও আল্লাহ এই টাউনবাসীর ভক্তটা কি আমরা শাহজালাল মসজিদের আজকের মাহফিলে কবুল ফরমাও আমরা নিতে বাচ্চেন কিন্তু কলবার মাঝে শাহজালাল সাবর আল্লাহ ঈমানের নূর আশকর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়া আল্লাহ মহব্বতের নূর তুমি জালি দাও ইয়া আল্লাহ ফায়দা করে দাও আল্লাহ আমরা তামামর মা বাপে মাফ করে দাও এই মসজিদ বানাইয়া যত মুরব্বী হল কবরবাসী যত বন্ধবান্ধীর কবরবাসী শরারে তুমি আজকের মাহফিল ফয়েজ দিয়া শরারে মালামাল করে দিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি This is a glad tidings that Allah subhanahu wa ta'ala has given the awliya Allah in this earth so that Allah subhanahu wa ta'ala separates them from the normal people like us and the awliya come and he has given glad tidings of what Allah subhanahu wa ta'ala will give them in the hereafter. Inshallah Imam Sahib will talk about the life of Hazrat Shah Jalal ibn Rahmatul Ali. But I think as young people, we need to recognize that we youngsters of Bangladesh, although our parents have come here and many of us have been born here, we need to recognize, we need to understand where we come from and what our background is and where have we come from and how did we attain our Islam. And it is our history that we should look at, for we are indebted to Hazrat Shah Jalal Yamani Rahmatullah Alayhi, who came to Bangladesh 700 years ago. And it is through his efforts and through his struggle that Allah subhanahu wa ta'ala has given us Iman. For if he were not to come to Bangladesh 700 years ago, we, on Allah's best, we would have not been Muslims. So therefore we are indebted to men of God that Allah subhanahu wa ta'ala has sent Subtaman, that through him Allah subhanahu wa ta'ala has given us the tawfiq to have Iman. Now, inshallah, Mawlana Sahib will talk about the life. But what I'd like to talk about is how we relate that
to our lives and how we relate that to what we should be practicing. Allah says in the Quran, Ya ayyuhallazina amanu wattaqullaha wa kunu ma'as sadiqin. That, oh Ya ayyuhallazina amanu, those who have iman upon Allah, wattaqullaha and have fear of Allah, wa kunu ma'as sadiqin, go and sit with the truthful, go and sit with the righteous. Every time we read namaz, we have to read Surah Fatiha Sharif. And every time we read Surah Fatiha Sharif, we say, Ihdina Sirat al-Mustaqim, Sirat al-Lazina an'amta alayhim. Ya Allah, show us the straight path, the path of those who you are doing favor upon, an'amta. Every time we read namaz, we have to read this. But if we do not read Surah Fatiha, Alhamdulillah Sharif, our namaz, there will be namaz. There is no namaz without Fatiha Sharif. And Allah has taught us to stand in front of Him and ask Him, Ya Allah, show us those path of those people who you have favored and amta. So the question comes, who are the favored? Who are those people who are favored? In Surah Nisa 68-69 ayat, Allah subhanahu wa ta'ala says, An'ama Allah alayhim min al-nabiyyina wa siddiqina wa shuhadai wa salihin. وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا. And Allah has favored مِنَ النَّبِيِّينَ the prophets, وَالصِّدِّقِينَ the truthful, وَالشُهَدَاءِ the martyrs, وَالصَّالِحِينَ the righteous, the awliya Allah. وَحَسُنَ أُولَٰئِكَ رَفِيقًا. That their company is the best of all companies. And Alhamdulillah, we have a great example in the personality which we are talking about. Had the Shahid al-Yamani rahmatullahi alayhi. As youngsters, we should look upon them. As youngsters, we should understand what the maqam is. As young people, we should look back where we come from, which is Bangladesh, and look back where our history comes from, where our iman comes from. And if you look at nowadays, there are many people in around us who do not believe in awliya, who do not believe in this, in the way of the Sufia. But we should learn from our history. If anybody claims themselves to be a Bangladeshi, a Pakistani or Indian, he should look at where he comes from, because it is through the efforts of Sufiya Ikram, that has a Shahid al-Bajad al-Yemeni rahmatullahi alayhi, our countries became Muslim. It is through their efforts. So they should be recognized, and we should look at following their way. How do we put it in practice today? Allah subhanahu wa ta'ala says, وَكُونُوا مَا الصَّادِقِينَ. Go and sit with the truthful. We should try and sit with those people who Allah subhanahu wa ta'ala is pleased with. And there are many Buzurganideen in this country and far beyond. We should try and sit with them. We should try and follow them. Because why? They emulate. They follow the ways of the Prophet sallallahu alaihi wasallam, the Quran and the Sunnah. And when we sit in front of them, like Imam Sabah said before, when we sit in front of them, when you sit in front of a heater and you put the heater on, you automatically feel the heat. Doesn't matter how far away, you're going to feel the heat. Just like that, when you sit in the front of a man of God, the rahmat of Allah, the nur of Allah that falls in his heart, when you sit in front of him, the nur of Allah also hits your heart. And this is the way of tazkiyah. This is the way of purification. We are people, those people who are weak. But if we sit with the awliya ikram, then Allah subhanahu wa ta'ala will change our lives for the better. And slowly, slowly, inshallah, we will be successful. It's just a few words, it's just in English. Inshallah, Mawlana Sahib will talk before. Inshallah, what we want to do, inshallah, in the future, we'll hold inshallah, like we did last week, all talks in English. Because in this country, majority of us, you know, we understand English better than now that we understand Bangla. And we've been brought up in this country, and we're bound to understand English better than Bangla. So therefore, we need that. We need to use the means to attract the young people. We need to use the means to bring people towards this way. So inshallah, may Allah give me the ability to do amal upon what I've said. But the important message
I'm trying to give you is that you need to sit with pious people. You need to sit with pious people so that you be successful in this world and in the hereafter. Inshallah, Hafisa will do bayan.
সাইলেন্ট হোয়াইট কাতি ফ্যামিলির লোকে হাঁটাই কাটি। আমরা বাঙালি মুসলমান হলে হিন্দি হিন্দি আমরা দুই ভাগে বাক করছি। এবার আপনারা বহুত দাও তো থাকতে পারে রাইট বলতে গান গাইবার লাগে অপশন টাইম দিয়ে তো কোনো হাম নাই হিসেবে গান গাইয়া বড় বড় সরু কথায় বোঝা যাচ্ছে আসলে দাওয়াতের লোক মিলে গেছে কথা আমার উদ্যোগটা দুইটা পার একটু আমরা ইয়ার দিইবার আগে আমরা তো ওয়াজ তো অন্য তো আপনারা লোকে চলে দেবার দিয়া দুই ভাগে বাক করছি আমরা এই ফ্রি টাইম দিয়ে এগুলো এই দিন যেহেতু কোনো হাম নাই যে আমরা আমরা ওলা গান বাজনা নাচ গান কথা বলে হাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাত্র শুভ বুদ্ধি হয়েছে এটা হয়েছে বাদে ওয়াজ নসিহত এটা আগে আছে ইতার চিন্তা দ্বারা সত্যিকার মুসলমান হল আর মুসলমান হল খাওয়া হইল আপনার আমরা এই দুনিয়াত আল্লাহ বানাইছি ইন্নাল ইনসানা খুলিকা আজুলা আজুলা শব্দের অর্থ হইল মানুষের বানাইছেন স্পিরিট দিয়া খালি দৌড় লাগে আজুলা শব্দের অর্থ হইল খালি অবতার উড়াউড়ি করব লাগে আমরা কোনো টাইম নেই আমরা যেগুলো কোনো টাইম পাইতাম আমরা লাগি ওটা যদি আল্লাহ লাগে আমরা বুক করি যাই আল্লাহ ই মন্দার বাকি জিন্দগির গুণা মাফ করে ও যে ব্যস্ততার কারণে আপনার আমার দ্বারা যে গুণা হয়েছে অবসর ভাইয়ে আমার আর চিন্তা নাই ওখানে চিন্তা করতাম ও তোলা টাইম পাইছে তোলা বই গেছি ওইরা পরের জিন্দগির যত গুণা আছে আল্লাহ ও খাতিরে মাফ করে দিয়েছে এই হিসাবে আমরা সুক্রিয়া আদায় করি আর যে আমরা এই কমিউনিটি ইয়াং এবং নজওয়ান রবিয়ান আপলে আজকের এই অবসর দিন সবর অবসর দিন ইলা একটা সুযোগ করছই আর এর লোকে আরও মুবারকবাদ আজ থেকে আপনার 1982-83 ইংরেজির ছোটোবেলা আপনার রচনা প্রতিযোগিতায় এসে প্রতিযোগিতার সাদুল আসাম সম্পর্কে পড়ছিলাম আর এর ভিতরে আর ব্যবহার হচ্ছে কারণ আমরা অত সাদুল আসাম উত্তর দিই বাড়ি ছিলে সাদুল আসামের উপর আর আমরা সাদুল আসাম থেকে দাঁড়িয়ে দিতে হইত আলহামদুলিল্লাহ যারা শুভবুদ্ধ করিয়া ঈদে অত বড় একটা জরুরি বিষয়ে আলোচনা টপিক ঠিক করছে তারা অন্যান্য রব্বুল আলমিনের যোজা দেবকা আমরা আবার সাদুল আসাম সাহেব সম্পর্কে জানবার একটা সুযোগ হয়েছে আল্লাহ এরা নেক হায়াত দেবকা খাস করে সাদুল আসাম সাহেবের রুহানি ফুইজা তেরা নসিব হোক মহতরম হাজিরিন আলোচনা চলে এবং আপনারা অনেকে যেহেতু এগুলা পাঠ্যপুস্তক এবং বিভিন্ন বুক থেকে অনেক বিষয়ে জানবেন খালি তাজা হয়ে দেওয়া একটা সওয়াল ও যে যত সময় আমরা হলাম শাহজাল সাহেব মক্কা শরীফ থেকে ইয়ামন এর বাদে বাগদাদ দিল্লি ওটাও ইয়া আইটা আমরা হলিডে যাইতে যদি হলো আপনি ফ্রান্স ইটালি ওঠার যাই হলিডে লাগে সপ্তাহ সে কীটা লইয়া যায় আর শাহজাল সাহেব কীটা লইয়া আইলা এবং খিলে আইলা পয়লা নম্বর জানুক মিডিল ইস্টে চাইতে হইল ডেজার্ট মরুভূমি অঞ্চলের মানুষ আর মেঘতুফা নিজের লাগে যদি চাইতে হইতে আমরা দেশ একেবারে পানি দিয়ে মেঘ দিতে দিতে ডুবাইয়া ফ্লাট ঘর থেকে আমার এটা হবে পুরা এর অপোজিট ওয়েদার এর বাদে আপনার টিল্লা টাল্লা ই যে বনর পশু পাখি সাধুলাল সাহ পয়লা আপনি থিঙ্কিং করুন কাজে আরব থেকে আমরা সিলেট আই ই দুইতার আপনার ওয়েদার কালে মেলতি এর বাদে আপনার অন্যান্য জিনিস চিন্তা করুক কাজ কি অবস্থা উদ্যোগ নিলে আবার তার ট্রান্সপোর্টেশন ফিটা দুই ফাওয়ার অনলি দুই ফাওয়ার তুমটা নাই দুই ফাওয়ার উপরে বর করিয়া মতমানর উদ্যোগ নিলাম পয়সা কতটা লইলা খানি কতমান লইলা একদিনে আইসেন না ইয়ামনের আরো স্কলার আপনারা অনেকে ছিলেন হাবিব আলী জিফরি দামাত বরাকাত 2008 ও সাজর আসাবত জিয়ারত করছেন পরিয়ে এ টাইম ও দেশ রাইছিলা প্রোগ্রাম আইতো
বিভিন্ন মহফিল ও সাদুল্লাহ সাহেব সম্পর্কে আলোচনা হচ্ছে। ও তাই বলছিল যে দুনিয়ার কোন একটা জিনিস আমরা প্রুফ করা দরকার। আমি ওটা কি ম্যানচেস্টার যাইতে হইলে, ম্যানচেস্টার থেকে ফ্রান্স, ইটালি, ইটার যাইতে হইলে আমার প্রতাম দরকার, এর মধ্যে তো হোটেল বুকিং আছে। সাধুলাল সাহেব কিতার উপরে বেস করি বাড়াইলাম, পয়সা কতটা লইয়া বাড়াইলাম। সাধুলাল সাহেব জুব্বা গাড়িয়া দেবুকা একটা ফেনিও নাই, একটা হানিও নাই। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই দুনিয়া আদম আলাইহিস সালাম থেকে লইয়া এই দুনিয়ার যারা আইন, বিভিন্ন রাস্তা, বিভিন্ন রৌদ্রকল আছে, এক রৌদ্রর নাম হইল বিযিকরিল্লাহ, এক মোটরওয়ের নাম হইল আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। যে মোটরওয়ে ফুটি গেলে আপনার খানিরও দরকার হয় না, পেট্রোলেরও দরকার হয় না, পয়সারও দরকার হয় না, টাকারও দরকার হয় না, গুমরও দরকার হয় না, এই মোটরওয়ের নাম হইল বিযিকরিল্লাহ। আল্লাহর জিকিরের রাস্তা যদি সে লামি যায় তাহলে তার আর কোনো দরকার হয় না। এটার প্রমাণ হইলে আমাদের সাদুলাল মুজাদ্দিদি আমিনি রহমতুল্লাহ আলাইহি, সাদুলাল সাহেবের লোকে একজন পীর সাহেব আসলা, তার নাম হইল চাষনি ভি। চাষ শব্দের অর্থ হইল আপনার ফার্সি ভাষায় কুন্তা স্মেল রোয়া। তার খামাতি সাধুলাল সাহেবের যে তার মামায় মাটি দিছিল ওটা তার পুটলি থাকত যেন যাইতা দিল্লির দেওকা, বাগদার দেওকা ও আরো আসাম দেওকা যেন যাইতা। তার পয়লা নাম হইল কিন্তু দেও পয়লা সাধুলাল সাহেবের তাবুত থাকবার আগে পয়লা গিয়া তাই মাটি লইয়া দিলেন না পয়সা। ও তার নাম হয়ে গেছে কি চাষনি, তাই স্মেল করতে হবে মাটি যেটা ওটা দেখতাম। দরগা শরীফের সাধুলাল সাহেব আপনারা ইয়াং অবল আছেন একটা ফিকির হল মক্কা শরীফের মাটি যেটা সৈয়দ কবির সাহেব দিলা ওটা ইয়া হুবহু মিলল সিলেটের মাটি। মাটি বাংলাদেশও যাইতে এই যে রং বদলে দিব, রং যেটা রোদ হইয়া খালা লুঙ্গি কেন যাইতে যেতে লাল হয়ে দিব, ওয়েদার গরম ঠান্ডা বেশ সময় ইনো যে গন্ধ আছে মক্কা শরীফ, এই মাটি বাংলাদেশে যাওয়ার বাদে এই গন্ধও থাকত নাই, আলাদা সপ্তাহ দিব। ও যে মাটি লইয়া গেলাম দেখি এটা আপনার কত নোরতাকে নিচয় এটা আল্লাহ জানেন এবং অলি আল্লাহ জানেন। গিয়া দেখা গেল সাদুলাল যে সিলেটর মাটি ওটার লোকে ওটা ওখন বারো ওখন বারো ও ওখন দেখা যায় মক্কা শরীফের মাটির তোলে তোলে যেটা আছে সিলেটর মাটির তোলে তোলে ওটা আছে। পেট্রোল গ্যাস ও মাটির যেটা আছে মক্কা শরীফের মাটির তোলে যেটা আছে সিলেটর মাটির তোলে ওটা বার হয়েছে। বহুত জিনিস বার হয়েছে না আবু বার হইব। আমরা গর্ব হবার, আমরা সাধারণ সম্পর্কে জানলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করিয়া শেষ করার নাই। ই সারা আমরা সিলেটর মানুষ, তথা আমরা মক্কা শরীফের মাটির মানুষ, মক্কা শরীফের মাটির লোকে এই মাটির মিল এই প্রমাণ থেকে পাওয়া গেল। চাষনি হিসাবে চাষনি করতে করতে আপনার ভঙ্গিতে ভঙ্গিতে গিয়া সিলেটর মাটি পাইছে। এইখান মক্কা শরীফের সৈয়দ আহমদ কবির সাহেবের যে মাটি দিছিল ও মাটির লোকে পুরানি এটার উভর দেলা মিল তল ওলা মিল ওবাই দিয়ে নালা ইবাই দিলা মাটির নালা গেছে ওলা ওবাই টু ড্রেইন যেটা আপনার পাইপ তেলের পাইপ গ্যাসের পাইপ যা হতা হরি দূর হইয়া হইলা শুইয়া সারা গুলা বই দিয়া এই সারা ও নথিলেটর মাটি দিতে আসে। কারণ ও উপায় দিয়ে এইবার সময় বলি আল্লাহ আপনার বুজুর্গ হলেন বড় আশ্চর্য এক জিনিস আপনার সিলেট বাড়ি থাকিয়া যদি কোনো মানুষ বলি আল্লাহ মানে না সে আমরা খাসা বাসায় যেটা হয় কথা হওয়া লাগে
বাপ এবং নাই বললাম সিলেট বাড়ি হইয়া যদি একজন মানছে ওলি আল্লাহ মানে না ও যদি ওলি আল্লাহ গীতা তারা সিলেট থেকে বার করে দেওয়া দরকার এটা ওলি আল্লাহর দেশ পূর্বপুরুষ ওলি আল্লাহ ওলি আল্লাহ ছাড়া ওলি আল্লাহর মাপ ছাড়া ওলি আল্লাহর লাইন ছাড়া সিলেটের যারা সিলেট তাকে আবার ওলি আল্লাহ কোন আটকে কোন রাখলে তিন ইঞ্চি চার ইঞ্চি একটা জিনিস যদি আমরা রাখেন লম্বা সবই আটকে রেখে আমরা কেউ করতাম দুই কুটার মধ্যে রাখলে মেশিওর হইয়া পড়তো না হাজারবার মানে মেশিওর গরুর কাছে পড়তো না এর বাদে যদি দিলে আটকে রেখে এটা বিশ্বাস করে দিয়েছে ই লেভেল আর ই লেভেলের মাঝে বেশ কম আছে হজরত শাহজালাল মধ্যে মধ্যে আমাদের রহমতুল্লাহ আলী আছে আমরা হইলাম আরবের বংশধর আমরা হইলাম আমরা সিলেটের জমিন হইলে মুবারক জমিন আমরা সিলেটের জমিন হইলে ওলি আল্লাহর জমিন আল্লাহর হাবিবের পিয়ারা জমিনের টুকরা হইলে সিলেটের আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতাম এবং সিলেটের এই আধ্যাত্মিকতার আমরা প্রকল্প মাঝে জায়গা দিতাম আমরা সিলেটের ওই অন্তত ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া বেমনা শিখব সিলেটের থাকায় থাকায় ওলি আল্লাহ করব সাধুবাদ সাহেবের গোবিন্দরে খেদাইয়া দিয়া তো রাজত্ব হইলা তাই কোন সিংহাসন কইলা না ইটা তাই চাই না কইলা আমার নাকি তোরা বিবাহ নাও ও টিল্লা রুদ্রে এই সময় আপনার ইটাই রাস্তা উস্তা নাই ইটা নাই ইটা নাই বন জঙ্গল জঙ্গলের জঙ্গল এই যে দুর্গাচুরির যেন হইছে অন্য কোনো তাই যে জায়গা তুই আল্লাহ আল্লাহ মতাই যাও মুজরা বন আছে এখানকার কোনো বইয়া দেওয়া হত্যা হাবিব আলী জিফরি সাহেব আজকাল আমরা ইংলিশে বাংলায় আছে আপনারা পড়িয়ে আমরা সবে আজকে থেকে ওটা সূচনা হইল আমরা কোনো গেলেও জিয়ারতের উদ্দেশ্যে যাইতাম আমরা মক্কা শরীফ দেখতাম জিয়ারতের লাগি মদিনা শরীফ দেখতাম জিয়ারতের লাগি বাংলাদেশও দেখতাম জিয়ারতের লাগি সিরিয়া দেখতাম জিয়ারতের লাগি সিরিয়া দেখতাম জিয়ারতের লাগি দামেস্ক দেখতাম জিয়ারতের লাগি তারা এখন জিয়ারত পারে না আর আমরা বলে যাওয়াও আপনার ভালো জিয়ারতের লাগি এর লোকে খাইনি তারপর বেড়াই দিতাও নকল আমরা বইলা নিয়োগ করা সিলেট মুখার ওয়ানা দিলে বাংলায় তো ঠিক দিতা সাজুলাল সাহ জিয়ারত করা বলি আল্লাহ বল এরা জিন্দা যখন আপনি সাধারণ মানুষের ক্ষত হয়েছে যে তারা কোপড়ো আছেন যখন কি আপনি পড়োই তখন আল্লাহ জানানোর রোগ দেখে নিয়ে হজর শাহজালাল মুজাদ্দদি আমলি রহমতুল্লাহ আলাইহি সারা দুনিয়ার স্বীকৃত অত বড় বলে বলি তাই জিন্দা অবস্থা যখন আপনি গিয়া তিলাওয়াত করবা দোয়া করবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখতাম হই আপনি তার রুহানি হয়ে না করবা এবং আপনি আপনার হক আদায় করবা আমরা দরিয়ার তান বংশধর আমরা তান বংশ ছাড়া দূরইটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে পাঠ হইতে পারি ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ঘুরাইয়াও আর সুজা বহুত সুজা আসেন বহুত ঘুরাইয়া হইতে পারে একটু দূর হইতে পারে কিন্তু পুরী বিরে জেলা আমরা আদমর সন্তান ওলা সিলেটের মানুষ আমরা প্রায় সাজলাল এই 360 বিয়া বংশধর আমরা আল্লাহ শুকুর আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে ও কত আশা করব যে আল্লাহ শাহজালাল সাহেবের যে ইজ্জত দিছো 360 বিয়ার যে ইজ্জত দিয়ে আমরা মাটির রং দিয়ে করছো সিলেটের সব মানুষের এরা দুর্গতে তুমি পার করে দাও তবে ও কামি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি Thank you.
আলহামদুলিল্লাহ, আমরা ভেরি শর্ট টাইম এর মধ্যে আমরা শাহজালাল ইউনিভার্সিটি রহমতুল্লাহ লাইফ এর সম্বন্ধে জানলাম। আমরা দুনিয়া তো কামিয়াব, আখেরাত তো কামিয়াব। আমরা ইউংস্টার যারা আছো আমরা উদ্দেশ্য আমরা উড়িছি মানে আমরা বাঙালি এবং শাহজালাল আমরা প্রিয় মুর্শিদ। আর তাই যে তরিকার যদি আমরা বাঙালি সবাই টান তরিকার হয়ে থাকি, ইনশাল্লাহ আমরা দুনিয়া তো কামিয়া আখরা তো কামিয়া তাহান। ইনশাল্লাহ সালাতে সালাম দেব জিয়ারত হতার একটা হয়েছে রবিশন। আমরা বাংলাদেশের নিজেও যাই জিয়ারত যাইতে জিয়ারত গিয়া দুরুদ সালাম করতাম একটা কিন্তু কাম করবা কোনো গিয়া আল্লাহর কাছে চাইবা বলে আল্লাহ ও যে তোমার বন্ধা তোমার মায়ের বন্ধা তার কারণে আল্লাহ আমার মাফ করিল ইলা যদি কেউ কই ইনশাল্লাহ খালি খুব গিয়াই তা বলে আল্লাহ তোমার বন্ধা তোমার মায়ের বন্ধা আল্লাহ নবীর আল আল্লাহ নবীর আল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি জব রই বলে আল্লাহ তো আপনার জব অর্থাৎ তার মুসিলা আল্লাহ আমার মাফ করে দিন ইনশাল্লাহ মাফ করে দিন ওখান তো ইনশাল্লাহ সালাতু সালাম হইব এর বাদে আপনার আজান হইব। لا إله إلا الله
هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا ما كان محمد نبا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما الا الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا وعلى آله وصحبه وسلم محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك دي لله محمد يا رسول الله وصيته کفن پر لکھ دینا میرا محمد یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجیے اللہ محمد یا رسول اللہ سلام درود کامل برتر خدا بھیجے صدا تجھ پر محمد یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجیے للہ محمد یا کہیں گے سب نفسی تمہارا گویا بجز تیرا نہیں چارا محمد یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجیے محمد یا رسول اللہ مجھے بھی یاد رکھیو اے تیرے امت عاصی گناہگاروں کو جب تم بخشو یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا صلى الله عليه وسلم
Amen.
Amen.